আসসালামু আলাইকুম, আমার বাড়ি টাঙ্গাইল, আমার নাম শিরিন, আমার বয়স 27 বছর। আমার প্রায় 2 বছর ধরে হাঁটুতে, হিপ জয়েন্টে, কোমরে এবং ঘাড়ে সমস্যা, হিপ জয়েন্টে বেশি স্পেস চাইপা গেছিল সমস্যা হয়ে, মানে বসতে পারতাম না, হাঁটাচলা করার সমস্যা হইতো, সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না, বসায় থেকে উঠতে পারতাম না, কাজ করে মানে দাঁড়ায় থাকলেও দুই পা খুব খারাপ লাগতো, ব্যথা করতো প্রচুর। 3-4 জন ডাক্তার দেখাচ্ছি এবং বড় বড় ডাক্তার সব আমারে বলছে যে আপনার হিপটা ড্যামেজ হয়ে গেছে, হিপের বাটিটা, ওটা অপারেশন করতে হবে দুটা। এখন আমি বললাম যে দেখি, তারপর এই স্যারের অ্যাড্রেস পাইলাম ইউটিউব থেকে, পরে এই জায়গায় আসলাম। স্যারে বলল যে অপারেশনের প্রয়োজন নেই, এমনিতেই ভালো হবে, চিকিৎসা নিল। তারপর বলল যে ভর্তি যদি থাকতে পারেন থাকেন, পরে আমরা ওষুধ নিয়ে কিছুদিন চলে গেছিলাম, পর ওষুধ খাওয়ার পর কিছুদিন অফ ছিল, পরে আবার ব্যথা হয়েছে, পরে আবার আসছি, পরে ভর্তি হয়েছে। আজকে 24 দিন ধরে ভর্তি হয়েছি। এখন আমার পায়ের স্পেসটা বাড়ছে, ব্যথা কমছে, মানে বসায় থেকে দাঁড়াইতে পারতেছি, বসতে পারতেছি, পায়ের স্পেসটা অনেক বাড়ছে, পায়ের স্পেসটা অনেক চাইছে। এটাই বেশি সমস্যা ছিল সব চাইতে, হিপে। ঘাড়ে সমস্যা ভালো হয়েছে, কোমরেরটাও সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি বসায় থেকে। হাঁটুতে ব্যথা ছিল, এখন ব্যথাও অনেকটা কমে গেছে, সুস্থ। না, আমি তো কখনো ভাবিনি যে আমার ব্যথা এটা অপারেশন ছাড়া ভালো হবে। এখন বিনা অপারেশনে অনেকটা সুস্থ এবং ভালো আছি আল্লাহর রহমত। আমি থাকা অবস্থায় অনেকেই সুস্থ হয়ে গেছে জায়গা থেকে, এবং আমার রুমে থেকে 3 জন সুস্থ হয়ে গেছে। এ জায়গায় থেরাপিস্ট আপুরা এবং নার্স আপুরা, মানে সব এইখানকার সব স্টাফরাই অনেক ভালো, মানে পেশেন্টের সাথে অনেক ভালো ব্যবহার করে, তাদের ভালো ব্যবহারে অনেক মনটা অনেক ভালো হয়ে যায়, অসুস্থতাও অনেকটা ভালো হয়ে যায় তাদের ভালো ব্যবহারে। আমি অসুস্থতার পরে আমার স্বামী অনেক টেনশনে পড়ে গেছিলো যে আমায় কোথায় নিয়ে যাবে, কি করবে, সে তো টেনশনে মানে অসুস্থ হয়ে পড়ছিল, কোথায় নিয়ে যাবে। পর এই জায়গায় আসার পর যখন একটু সুস্থ হয়েছি, আমার স্বামী তো এখন অনেক খুশি, পরে 25 দিন থাকার পর যখন এখন সুস্থ হয়েছি, অনেক খুশি আমার স্বামী। আমি খুব ভাগ্যবতী যে এরকম একটা স্বামী পাইছি, তার জন্যই আজ এই পর্যন্ত আসতে পারছি তার চেষ্টায়। আমি তো মানে সবসময় বলতাম যে আমার পুরো সংসারা ভালো হবো না, সে বললো দেখি কোনো জায়গায় তোমার ভালো করতে পারে কিনা। সে সবসময় আমার উৎসাহ দিত, তুমি সুস্থ হয়ে যাবে, আমি তোমার পাশে আছি, আল্লাহ আছে, তারপর আমি আছি। আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ এবং সবসময় ভালো থাকে। এবং আমি চাই সব মেয়ের পাশে, অসুস্থতার পাশে যেন তার হাজবেন্ড তার সবসময় পাশে থাকে, তাকে এরকম কেয়ার করে। আমার মতো এই রোগী সমস্যায় যারা ভুগতেছেন, এই সমস্যা যাদের আছে, যাদের এই অপারেশনের কথা বলছে, তারা এই জায়গায় এসে স্যারের সাথে যোগাযোগ করেন এবং স্যারের সাজেশন মতো চলেন, স্যার যা বলে তাই করতে হইব। ইনশাল্লাহ আল্লাহর রহমতে মনে হয় আপনারাও ভালো হবেন আমার মতো। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন এরকম সুস্থ ভালো থাকতে পারি। সবাইকেই ভালো রাখুক আল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমি সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।